সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিগ টিকেট ট্র্যাভেল ড্রতে 1 কোটি দিরহাম অর্থাৎ বাংলাদেশি প্রায় 23 কোটি টাকা। জ্যাকপট জয়ী হয়েছেন এক প্রবাসী, কিন্তু কোনোভাবেই ওই প্রবাসীর সঙ্গে যোগাযোগ করতে পারছে না বিগ টিকেট ট্র্যাভেল ড্র কর্তৃপক্ষ। হাজার হাজার কুপনের মাছ থেকে তোলা একটি টিকিট প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আবুধাবি বিগ টিকেট ট্র্যাভেল ড্রতে প্রথম পুরস্কার 1 কোটি আমিরাতি দিরহাম, বাংলাদেশি 22,94,75,048 টাকা। টিকেটে দেওয়া মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা হলে বিজয়ী ব্যক্তি ভুল ফোন নম্বর টিকেটে দিয়েছেন বলে ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়। আবুধাবি বিগ টিকেট ট্র্যাভেল ড্র কর্তৃপক্ষ বলছে, কোটি দিরহাম জয়ী ওই ব্যক্তি একজন ভারতীয়। তিনি আরব আমিরাতেই বসবাস করেন, কিন্তু লটারি জয়ের 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কোটি দিরহাম জ্যাকপট জয়ী ভারতীয় ওই প্রবাসীর নাম রবীন্দ্র বলুর। বুধবার রাতে আবুধাবিতে এক অনুষ্ঠানে র্যাফেল ড্রতে নতুন মাল্টি মিলিয়নিয়ার হিসেবে তার নাম ঘোষণা করা হয়, কিন্তু ওই ব্যক্তির কাছে এখনও এই খবর পৌঁছাতে পারেনি আয়োজকরা। বিগ টিকেট কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেছেন, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত তার কাছে পৌঁছানো যাচ্ছে না। আমরা দেখতে পেয়েছি তিনি যে মোবাইল নাম্বার দিয়ে টিকেটের রেজিস্ট্রেশন করেছিলেন সেটি তার নাম্বার নয়। সৌভাগ্যবান রবীন্দ্রর কোটি টাকা জয়ী টিকেটের নাম্বার 08-55-24, কিন্তু টিকেটে বিস্তারিত লেখা না থাকায় বেশি কিছু জানা যাচ্ছে না। তবে তিনি একজন ভারতীয় এবং আবুধাবিতে বসবাস করেন। আরব আমিরাতে নিবন্ধনকৃত একটি মোবাইল নাম্বার কুপনে পাওয়া যায়। সেই নাম্বারে আয়োজকরা যোগাযোগের চেষ্টা করলে একজন নারী কথা বলেন। মোবাইলে তিনি লটারির আয়োজক রিচার্ডকে জানান, রবি এখানে নেই, সে মুম্বাইয়ে, দয়া করে 1 সপ্তাহ পরে ফোন করুন, কারণ তাকে এখন পাওয়া যাবে না। চলতি মাসের শেষের দিকে তিনি আরব আমিরাতে ফিরবেন বলে জানান ওই নারী। বেশ কিছু তথ্যের জন্য তাকে জোরাজুরি করা হলে ওই নারী জানান তিনি রবির মেয়ে। তবে লটারির পুরস্কার বুঝিয়ে নেওয়ার জন্য বিগ টিকেট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয়নি। রিচার্ড বলেন, শিগগিরই আমরা এটি করব। তবে আমিরাতে এবারই প্রথম এ ধরনের ঘটনা ঘটল, বিষয়টি সেরকম নয়। এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল। 2017 সালের সেপ্টেম্বরে লটারির আয়োজকরা মানেকদি ভার্কি ম্যাথিউ নামের এক ভারতীয় প্রবাসীকে কয়েকদিন ধরে হন্য হয়ে খোঁজেন। সেই সময় এই ভারতীয় ছুটি কাটাতে দেশে চলে আসছিলেন। দেশে আসার পর থেকে তার মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। এর আগে বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছিল, ঘোষণার পর থেকে পরবর্তী 6 মাসের মধ্যে বিজয়ী ব্যক্তিকে পুরস্কার বুঝে নিতে হবে।